আসসালামু আলাইকুম সবাইকে, আমরা এসেছি চিড়িয়াখানায়। যদিও এটা লেট আপডেট, এর আগেও একটা ভিডিও আমি আপলোড করেছি চিড়িয়াখানার, তো আজকে এটা আপলোড করে দিব। আমরা এসেছি, খুব মজা করছি। তা এই তো তাসিন হাঁটতেছে, আমরা এখন এসেছি বানরের খাঁচার। এখানে নিচে একটা বানর বাদাম খাচ্ছে সম্ভবত, তো তাসিন আজকে খুবই খুশি। এগুলো হচ্ছে বক পাখির মতো, ঠিক কী পাখি আমার মনে নেই, অনেকগুলো। করোনার মধ্যেও হালকা ভালো ঠান্ডায় পড়েছে, তারপরও মোটামুটি সেই হিসেবে মানুষ আছে অনেক, তবে সবাই অবশ্যই মাস্ক পরেছিল। এই তো আমরা এখন এসেছি সিংহের খাঁচায়, কিন্তু দুঃখবশত সিংহগুলো সারাক্ষণ শুয়েই ছিল, যার কারণে আমরা ভালো মতো দেখতে পারিনি। ম্যাক্সিমাম সিংহই ঘুমিয়েছিল, এই যে একটা উঠেছে। তাসিন আবার একটু দুষ্টুমিতে শুরু হয়ে গেল, তার দুষ্টুমি। অনেক ভালো লেগেছে, অনেক খোলামেলা জায়গা, তাসিন প্রচুর দৌড়াদৌড়ি করেছে। এই যে আরেকটা খাঁচায় এসেছি এখন, এটাও সম্ভবত সিংহ। এটা না, এটা সম্ভবত বাঘের খাঁচায় এসেছি আমরা। তো তাসিন আর তাসিনের পাপা প্রচুর ডাকছে যে একটু আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও, কিন্তু সে পাত্তাও দিল না, সে সারাক্ষণ মুখ ঘুরেই বসে রইল। তো তার চান মুখটা আমাদের আর দেখা হলো না, অনেকক্ষণ অপেক্ষা করলাম যে হয়তো বা একটু ঘুরবে, কিন্তু সে সম্ভবত ক্যামেরাকে লজ্জা পায়, তাই সে আর ঘুরেনি। তো আমরা এখন অন্যদিকে যাচ্ছি। এগুলো এখানেও অনেক ধরনের পাখি আছে ভিতরে, খুব সুন্দর সুন্দর পাখি। আর এই তো আমাদের তাসিন, সে মাথায় একটা ফুল লাগিয়েছে, সে এখন এটা হচ্ছে জিরাফের খাঁচা সম্ভবত। হ্যাঁ, এখানে জিরাফ আছে, অনেকগুলো জিরাফ। তাসিন অবাক হয়ে দেখছে জিরাফগুলোকে। সে মোটেই তার পাপার পিছু ছাড়ে না, সে সারাক্ষণ তার পাপার পিছু পিছিয়েই ছিল। এখন এসেছি গাধার খাঁচার মধ্যে, এখানে দুইটা গাধা আছে। তাসিন যেটাকেই দেখাই সে সেটাকেই ধরবে, সেটাকেই আদর করবে, সেটাকেই বাসায় নিয়ে যাবে, মানে কোনোটাই আর রাখবে না, সব নিয়ে যাবে। এখন সে দাঁড়িয়ে আছে, তার পাপা তাকে রেখে আবারও আগে চলে গেল। তো সে এখন একটা মজার জিনিস দেখতে পেয়েছে, সেটা হচ্ছে চিড়িয়াখানার মধ্যে এত কিছু থাকতে সে এখন কাক ধরতে যাবে, তার কাক ধরতে হবে, এবং সেটা ধরতেই হবে, সে দৌড় দিচ্ছে কাক ধরার জন্য। কাক তো ওর ওর জন্য বসে থাকবে না নিশ্চয়ই, কাক চলে গেল।
তো বেচারা মন খারাপ করে ফেললো, মন খারাপ করে চলে আসলো। তো তখন আমরা বললাম তোমাকে চিড়িয়াখানায় আনছি এত কিছু দেখানোর জন্য, তুমি দেখো কাক। বেচারা তাহসিন একটু পরপরই তাদের দুজনের দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, মারামারি সব আছে, এগুলো চলতেই থাকে। তো আমরা এখন এসেছি একটা বন্য ষাঁড়ের খাঁচার মধ্যে। ইয়া, বড় বড় শিং তাদের। ওরা কি যেন খাচ্ছিল ওই সময়, ওরা কি যেন খাওয়া দাওয়া করছে, অনেক দূরে ছিল তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল না যে কি খাচ্ছে। তো হঠাৎ করে ওদের খাঁচার মধ্যে থেকে একটা হরিণের বাচ্চার মতো বের হলো। তো আমি খুব অবাক হলাম যে এখানে একটা হরিণের বাচ্চা এলো কোত্থেকে। তো তাসিন বলল আমি যাই ওটা নিয়ে আসি। কোমা, এটা কোনো কথা? ও যা দেখে তাই গিয়ে নিয়ে আসবে। এখন আমরা একটু নিচের দিকে নামছি, চিড়িয়াখানা একটু ভেতরের দিকে। আমরা হাতির খাঁচার খোঁজে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত আর আমরা হাতির খাঁচার দেখতে পারিনি, হাতি দেখতে পারিনি, কারণ ওটা খুঁজে পাইনি। আর অনেক হেঁটেছি, অনেকটুকু দেখেছি, অনেকটুকু ঘুরেছি। ঘুরতে ঘুরতে আমাদের সবারই পা, হাত, কোমর সব ব্যথা হয়ে গিয়েছিল, তাই পরে আমরা ব্যাক করেছি। তবে অনেক ঘুরেছি এটা ঠিক। এটা হচ্ছে একটা চিড়ের খাঁচা সম্ভবত। ইয়া, বড়। আগেকার দিনের সিনবাদে দেখেছি এগুলোকে, এত সামনাসামনি তো চিড়িয়াখানা ছাড়া আর দেখা হবে না, ওরা তো আকাশেও অনেক উপরে থাকে। এটা হচ্ছে বাজ, উপরে বসে আছে। এটা হচ্ছে শঙ্খচিল, শঙ্খচিলটা আমাদের দেশি, তাই সময় আকাশে আমরা দেখতে পারি। এটা হচ্ছে আরেকটা, এই যে পাশের ভেতরে ঢুকে যাবে, মত কথা, ও বাইরে থাকবে না। তোকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে এগুলোকে ধরা যাবে না। এটা হচ্ছে তিলাবাজ, এটা নাম তিলাবাজ কেন ঠিক জানি না। এই যে এটা একটা খুব সুন্দর জায়গা, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, একটু কাদা পানির মতো। ওই পাশটা আবার পানিটা পরিষ্কার, ওই পাশে একটা নৌকা চলছে দূরে, ওই পাশটা নৌকা চলছে ওই পাশে, ওই পাশে বাড়িটা পরিষ্কার, এই সাইডের বাড়িটা একটুখানি মেঠো টাইপের, কাদা কাদার টাইপের। এখানে কিছু, এটা মনে হয় গন্ডার বা জলহস্তি হয়তো বা উল্টো হয়ে সে শুয়ে আছে। এত মোটা একটা শরীর নিয়ে সে কীভাবে এরকম চিৎপটাং হয়ে শুয়ে রইল কে জানে, আল্লাহরই এক অপূর্ব সৃষ্টি।